Hi friends, welcome to my channel. আজকে আমি রান্না করতে যাচ্ছি লাল শাক, তেলাপিয়া ঝাল আর কাতলা ফিশ দই কারি। আগে আমি লাল শাক তৈরি করব। আমি এতে তেল দিলাম শর্ট শর্ট হয়ে, তেল গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম, রসুন দিয়ে দেবো, হালকা হলুদ দিয়ে দেবো, এতে আমি শাক ছেড়ে দেবো। পরিমাণে লবণ দিয়ে দিলাম, কড়াতে তেল দেবো, মাছ ফ্রাই করে নেবো। এটা বাটা মাছ, এমনি দুধ মাছ ফ্রাই হয়ে গেছে, এই ছোটো মাছ দিয়ে বাটা মাছ উঠিয়ে নেবো। রাতে মাছ ছাড়লো, মাছটা হয়ে গেছে, শুয়ে নেবো ফ্রাই। পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজ দেবো, আমি মশলা দিয়ে দেবো। হলুদ দেবো,
একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবেন, ফুটিয়ে নামিয়ে দেবেন। হাই ফ্রেন্ডস, আমি খেতে যাচ্ছি আমার খাবারেতে আম, তেলাপিয়া ফিচকারি, একটা দই কাতলা, একটা আলুদম, একটা ভাজা বাটা মাছ। আমি খাবার শুরু করলাম, চাল দিয়ে শুরু করলাম খাবারটা।
তেলাপিয়া তো অনেক কাটা, দারুণ thank you.
বৃষ্টি হয়নি, একটু টক আছে। যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগে তা আমার ভিডিওকে লাইক করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।